वसुदेव सुतं देवं कंसचानु रमर्दनं देवकी परमानंदं कृष्णं वंदे जगद्गुरुं। आज शुरू हबे गीतार पंचम अध्याय सन्यास जग, जेटाके त्यागेर जग बला हच्छे। पूर्वे आमरा देखेछि भगवान श्रीकृष्ण निष्काम कर्मजोगेर उपदेश प्रसंगे अनेक जायगाय ज्ञानेर प्रशंसा करेछेन। तिनि बोलछेन जे अज्ञान सम्भूत संशय ज्ञान रूप खड्ग द्वारा छेदन करे निष्काम कर्मेर अनुष्ठान करो। तो गीताय आमरा देखछी जे संशय निरसनेर जन्य अर्जुन भगवान श्रीकृष्णके बोलछेन जे कर्म त्याग करे ज्ञानेर अनुशीलन एवं निष्काम कर्मजोग एई दुटो पथेर मध्ये कोन पथटि श्रेय तुमि आमाके अनुग्रह करे बोलो, आमि सेई पथे चलबो। तुमि जेमन भावे आमाके चलते बोलबे आमि तेमन चलबो, किन्तु ए कर्म त्याग करे ज्ञानेर अनुशीलन करब नाकि निष्काम कर्म करब, ए दुटोर मध्ये श्रेष्ठ कोनटा आमि जानि ना। তাই পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলছেন, অর্জুন বলছেন, সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ পুনর্যোগং চ সংশসি যশ্রেয়ে তয়োরেকং তন্মে ব্রুহি সুনিশ্চিতম। অর্জুন বলছেন ভগবানকে, হে কৃষ্ণ, আপনি কর্ম সন্ন্যাসের প্রশংসা করছেন, আবার কর্মানুষ্ঠানকেও প্রশংসনীয় বলছেন, তাহলে আমি কোনটা ধরব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচার্যানাম মহতিং চমম একটা কথা আছে, তা শিষ্যানাম একটা পুস্তক, সেই পুস্তকে বলা হচ্ছে যে একস্মাত গুরুহ শ্রেণ্যতাম, আচার্যের নিকট কোনো একটা শ্রেণীর শিশুরা পড়াশোনা করছে। তো একটা শিক্ষককে চার রকমের ছাত্রকে হ্যান্ডেল করতে হয়। কেমন চার রকম? না, প্রথম হচ্ছে কি, কশ্চিত যথাবৎ প্রতিপদ্যতে, অর্থাৎ আচার্যের কথা বা শিক্ষকের কথা যে ছাত্রটি ঠিক ঠিকভাবে বুঝতে পারে, কশ্চিত যথাবৎ প্রতিপদ্যতে। দু নম্বর হচ্ছে কি, কশ্চিত অযথাবৎ প্রতিপদ্যতে, মানে হচ্ছে যে আচার্য বা শিক্ষকের কোনো কথা বুঝতে পারছে না কিছু কিছু ছাত্র। তিন নম্বর হচ্ছে কি, না কশ্চিত বিপরীতং প্রতিপদ্ধতে, আচার্য যে কথাটা বলবেন ঠিক তার উল্টোটা বুঝবে সে ছাত্রটি। এই তিন নম্বর হলো। আর চার নম্বর হচ্ছে কশ্চিত ন প্রতিপদ্ধতে ইতি, মানে কোনো কিছুই সে বুঝতে পারছে না, একেবারে নাম্বার ওয়ান গবেড মার্কা, যাকে বুদ্ধরাম বলছে। সে এই চার রকম ছাত্রকে একটা টিচারকে হ্যান্ডেল করতে হয়। সেই ঠিক ঠিক সঠিক শিক্ষক বা আচার্য যিনি এই চার রকম ছাত্রকে হ্যান্ডেল করতে পারেন এবং এই চার রকম ছাত্রের মনটাকে বুঝতে পারেন। দেখুন, আমরা আচার্যদের কাছ থেকে, মহাপুরুষদের কাছ থেকে, জ্ঞানী গুণীজনের কাছ থেকে
একটা জিনিস সচরাচর কি জানি, যে মনটাকে বসে রাখতে হবে, মনের উন্নতি করতে হবে, কিন্তু কিভাবে মনের উন্নতি করতে হবে, মনটাকে কিভাবে বশীভূত করতে হবে, তার পূর্বে কি কি করণীয় সেটা আমরা জানলাম না। আমরা আচার্যদের কথা মতন মনটাকে বশীভূত করতে হবে, মনটাকে উন্নতি করতে হবে, অর্থাৎ আমি কোনো কাজকর্ম করব না, এক জায়গায় বসে ধ্যান জপ করে মনটাকে স্থিত করব। তার ফলে কি হচ্ছে, শতাব্দীর পর শতাব্দী ধরেই এই মনটাকে বশীভূত করার জন্য কোনো কর্ম না করে তারা মনের আলস্য ভাবটা বাড়ি দিয়েছে, মনের অনুশীলন লোপ করেছে। ফলে কি হচ্ছে, না দেশের সর্বনাশ হয়েছে। কারণ মুনি ঋষিরা মনের উন্নতি, আত্ম উপলব্ধি তারা করছেন কোন পথে? কারণ ভগবানের শ্রী পাদপদ্মে সবসময় মনটা লাগিয়ে রাখা সবথেকে কঠিন কাজ, কিন্তু সেই পদ্ধতি আগে আপনাকে জানতে হবে। আমাদের দেহ মন ও ইন্দ্রিয়ের উপযুক্ত প্রশিক্ষণ চাই। আমরা যদি আমাদের দেহ মন ইন্দ্রিয়ের উপযুক্ত প্রশিক্ষণ না করি, তাহলে আমাদের হ্যাংলা বলবে, আমাদের খারাপ বলবে, অসভ্য বলবে। সাপোজ ধরুন কোনো বাসে বা ট্রেনে যাচ্ছেন, এবার ট্রেনের সামনাসামনি হয়তো দেখা যাচ্ছে কি, যে কোনো মায়েরা বসে আছেন, অপোজিটে কোনো ছেলেরা বসে আছেন। এবার সেই ছেলেদের মধ্যে কোনো কোনো ছেলের হয়তো মন ইন্দ্রিয়ের কোনো প্রশিক্ষণ হয়নি, তারা ক্যাবলাকান্তের মতো মায়েদের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকছেন। কিন্তু সেটা অস্বস্তিকর পরিবেশ, এবং ওইভাবে তাকানো সেটা অন্যের একটা লজ্জার ব্যাপার। তাছাড়া নিজের ব্যক্তিত্বের অপমান সেই বোধটুকু হারিয়ে ফেলে। কেন হারিয়ে ফেলছে, কারণ মনের প্রশিক্ষণ নেই, ইন্দ্রিয়ের প্রশিক্ষণ নেই, কোনটা ভালো কোনটা মন্দ সেই বোধটুকু সবাই হারিয়ে ফেলে, যার জন্যে আমরা অন্যের যন্ত্রণার শিকার হই। জগতের অনেক মানুষ অন্যকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, একমাত্র ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ নেই বলে, মনের প্রশিক্ষণ নেই বলে। আর যখন আমরা ইন্দ্রিয় মন শরীরের প্রশিক্ষণ করতে পারবো, তখন আমরা কর্মবীর হয়ে উঠব, আর সেই শিক্ষা হবে পূর্ণ মানবত্বের শিক্ষা। এটি প্রত্যেকটি চিন্তা ক্ষেত্রে প্রযোজ্য, প্রত্যেকটা মানুষের জীবনে প্রযোজ্য। এই শিক্ষার অভাবে আমরা কেবলমাত্র, অর্থাৎ জগতের মানুষ শিক্ষিত হয়েছি, পণ্ডিত হয়েছি, কিন্তু আমাদের অনুভূতিগুলোকে মানবমুখী করার বা মানব সেবার দিকে পরিচালনা করার মতন যোগ্যতা অর্জন করতে মানুষ পারেনি। কারণ মানুষের ক্ষুদ্র আমিত্বের মধ্যে সীমাবদ্ধ মনটা, এই ক্ষুদ্র আমিত্বের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য মনের সংকীর্ণতা বেড়ে যায়। এই আমিত্ব ভাবটা বর্জন করতে হবে, আর যত আমিত্বের ভাব আমাদের বেড়ে উঠবে, তত আমরা কৃতদাসে পরিণত হয়ে যাব, তত আমাদের ভিতরে দাসসুলভ মনোভাব বাসা বাঁধবে। তাই আধুনিক যুগে স্বামী বিবেকানন্দ ও ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মতন আচার্যকে আমরা পেয়েছি আমাদের চলার পথটা সুগম করার জন্য, আমাদের ইন্দ্রিয় মন এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং আলটিমেটলি আমরা
এই মানব জীবন সার্থক করতে পারবো তাদের নির্দেশ মতন যদি আমরা চলতে পারি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই আলস্যর জন্য, আমিত্বের জন্য, এই তামসিকতায় ভরপুর হওয়ার জন্য প্রত্যেকের জ্ঞান ঘুমিয়ে পড়েছিল। তা স্বামী বিবেকানন্দ সেই ঘুমিয়ে পড়া জ্ঞানটাকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন। তাই আমরা যদি আমাদের সেই অবিবেকী সম্পন্ন বুদ্ধিটাকে বিবেকী সম্পন্ন করে তুলতে পারি, তবেই আমাদের জীবনটা ধন্য হবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে মানুষ কাজের ধরন না বুঝতে পারার জন্য তারা কাজটাকে খুব যন্ত্রণাদায়ক মনে করে। কত সময় কাজটা সমাপ্ত হবে, কত সময়ের পরে আমরা বাড়ি যাব এবং মাসের শেষে আমরা বেতনটা পাব, এই চিন্তা ভাবনা করা, এটা হচ্ছে কি দাসসুলভ মনোভাব। কিন্তু মনের যদি গ্রোথ হয়, মনের যদি আত্ম উপলব্ধি করার শক্তি অর্জন করার জন্য সেই পথে ধাবিত হয়, তবে কিন্তু কোনো কর্মক্ষেত্রে আপনার কখনোই একঘেয়েমি লাগবে না, আপনি কখনোই ক্লান্ত হবেন না এবং কাজটাকে যন্ত্রণা মনে করবেন না। তাই আমাদের মন, ইন্দ্রিয়, শরীর এগুলো উপযুক্ত প্রশিক্ষণ করার দরকার। এরপরে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, সন্ন্যাস কর্ম যোগশ্চ নিশ্চয়স করাবুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। খুব সুন্দর ব্যাখ্যা এখানে ভগবান দিয়েছেন। ভগবান বলছেন কর্মযোগ ও কর্মসন্ন্যাস এ দুটোই নিঃশ্রেয়স করাব উভয়ই। সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাব উভৌ, উভয় মুক্তির দিকে আমাদের নিয়ে যায়। কিন্তু তয়স্তু তাদের মধ্যে কর্মসন্ন্যাসাত কর্মযোগ বিশিষ্যতে, কর্মসন্ন্যাস থেকে কর্মযোগটা উচ্চস্থানে রেখে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে কর্মসন্ন্যাস যারা যে পথে চলেছেন, কর্মসন্ন্যাস ব্যক্তিগণ এবং কর্মযোগ ব্যক্তিগণ উভয়ই কিন্তু ব্রহ্মপথ লাভ করবেন, আত্ম উপলব্ধি করতে পারবেন। আরও সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ কর্মসন্ন্যাসের থেকে কর্মযোগটাকে আরেকটু উচ্চ পদে রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? যে সে কেবলমাত্র নিজের কথা চিন্তা করে না, সে জনসাধারণের কথা চিন্তা করছেন। কর্মসন্ন্যাস অর্থাৎ নিজে আত্ম উপলব্ধি করব, নিজের মতন থাকব, আমি শান্তিতে থাকব, ভগবানকে লাভ করব, আমি কারোর কথা চিন্তা করি না। কিন্তু কর্মযোগ ব্যক্তি তিনি লোককল্যাণের জন্য কর্ম করছেন, জগৎ কল্যাণের জন্য। সেটাই স্বামী বিবেকানন্দ কী করলেন, আত্মনমোক্ষার্থং জগৎ হিতায় চ, রামকৃষ্ণ মিশনের মটো, নিজের মুক্তি এবং অপরের কল্যাণ। আত্ম উপলব্ধির জন্য কর্মসন্ন্যাস ও যোগরূপ নিষ্কাম কর্মের অনুষ্ঠান এ দুটি মানুষকে উচ্চ আধ্যাত্মিকতার পথে নিয়ে যেতে পারে। কিন্তু তাদের মধ্যে কর্মযোগ তয়স্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে, কর্মযোগটাই শ্রেষ্ঠ কর্মসন্ন্যাসের থেকে। নিজেকে কর্মে নিযুক্ত রেখে
একই সঙ্গে আধ্যাত্মিক সচেতনতা বিকাশের প্রচেষ্টা করাটা উচ্চ পর্যায়ের সাধন। কেননা বাহাদুরি কাঠ সবসময় নিজেও ভেসে যায়, সেই সঙ্গে সঙ্গে তার উপরে যে সকল প্রাণীরা বসে তারাও ভেসে চলে। তাই আমাদের প্রত্যেককে কিন্তু সেই বাহাদুরি কাঠ হতে হবে। কেবলমাত্র আমি ভালো থাকব সমাজে, আমি আনন্দ পাব, আমি সুখ লাভ করব, আমি কেবলমাত্র আমার নিজের মুক্তির পথ খুঁজব, এটা ঘোর স্বার্থপরের চিন্তাভাবনা। মানুষের হৃদয় তখন বড় হয় যখন অপরের কথা সে চিন্তা করে। শত শত সহস্র সহস্র দুর্দশাগ্রস্ত মানুষের কান্না শুনে যদি তাদের প্রতি সেবাভাব আমাদের মনের মধ্যে না জাগে, তাহলে আমাদের এই জীবনটা বৃথা যাবে। শুধুমাত্র আমার ভালো মন্দ চিন্তা করে জীবনটা কাটিয়ে দেওয়া, এটা নিজের সর্বনাশ, জগতের সর্বনাশ। তাহলে মানুষ জীবন কেন ধারণ করলাম, কেন মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, এই প্রশ্ন কিন্তু থেকে যায়। ভগবান বুদ্ধ সেই একই শিক্ষা দিয়েছিলেন। ভগবান বুদ্ধ জ্ঞান এবং সন্ন্যাসের কথা শিষ্যদের বলেছিলেন। তো একদিন ভগবান বুদ্ধ মঠ পরিক্রমণাকালে তিনি মঠের চারিদিকে ঘুরবেন, তাই তিনি মঠ পরিক্রমণা করছেন। তা মঠ পরিক্রমণ করতে করতে তিনি দেখলেন যে এক বৌদ্ধ ভিক্ষু উদরাময় পীড়িত রোগে আক্রান্ত হয়ে শুয়ে আছেন। তা ভগবান বুদ্ধ তার কাছে গিয়ে বলছেন যে কোনো সাধু ভাই আপনার সেবা করার জন্য এগিয়ে আসেনি? তখন তিনি বললেন, হে মহাত্মন, না, কেউ আসেনি, তারা ধ্যান করছেন। ভগবান বুদ্ধ অমনি সে বৌদ্ধ ভিক্ষুকটির সেবা করতে লাগলেন। ভগবান বুদ্ধকে সেবারত দেখে অন্যান্য ভিক্ষুক বৌদ্ধ সন্ন্যাসীগণ এগিয়ে এলেন। তো ভগবান বুদ্ধ তাদের বলছেন যে তোমরা তোমাদের এই বৌদ্ধ ভিক্ষুক ভাইটির সেবা কেন করনি? সে পীড়িত অবস্থায় আছে। তারা উত্তর দিলেন যে হে ভগবান, আপনি তো আমাদের ধ্যান করতে শিখিয়েছেন, তাই আমরা ধ্যানে রত ছিলাম। ভগবান বুদ্ধ সুন্দর কথা বললেন। তিনি বললেন, তোমাদের ওই ধ্যান ছুঁড়ে ফেলে দাও, যাও গিয়ে তোমার ওই বৌদ্ধ ভিক্ষুক ভাইটির সেবা করো। আমরা স্কুলে পড়াশোনা করার সময় সেখানে একটা স্টোরি ছিল, দ্য প্যারাবেল অফ দ্য গুড সামারিটন। সেখানে তিনি বলছেন, গো অ্যান্ড ডু দাও লাইকওয়াইজ, যাও তুমি সেবা করো তার মতন। তখন বৌদ্ধ সন্ন্যাসীগণ সেই উদরাময়ের বৌদ্ধ ভিক্ষুকটির সেবা করতে লাগলেন। তাই আমাদের প্রত্যেকের মনটাকে সেই রকমভাবে ভাবিত করার দরকার। আমাদের প্রত্যেকের মনোভাব
নিঃস্বার্থপরতায় ভরপুর থাকতে হবে। সেখানে যেন হিংসার কোনো মাত্রা না থাকে, সেখানে যেন দেশ দ্বন্দ্বের কোনো রকম ছোঁয়া না থাকে, তবেই আমাদের জীবন সার্থক হবে। ভগবান শ্রীকৃষ্ণ শতবার বলেছেন এইভাবে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাটাই হচ্ছে মূলত ব্যবহারিক আধ্যাত্মিকতা সম্পন্ন, কর্মে পরিণত আধ্যাত্মিকতা। অর্থাৎ প্রত্যেকটি কর্মের পিছনে আধ্যাত্মিক ভাব থাকবে। আমরা সমাজে যাই কাজ করি না কেন, আমরা বাড়িতে যাই কাজ করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে যেন আমাদের আধ্যাত্মিক ভাব লেগে থাকে, আধ্যাত্মিকতার ছোঁয়া লেগে থাকে। তবে কী হবে, দুটো জিনিস হবে। নাম্বার ওয়ান, আমি কিছু আধ্যাত্মিক শক্তি খুঁজে পাব নিজের জন্য, আর নাম্বার টু, আমার চারপাশের মানুষ শান্তি ও সান্ত্বনা পাবে। এই দুটো জিনিস হবে। তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কোনো ব্যক্তি কর্ম না করে থাকতে পারে না, প্রত্যেকেই নিজ নিজ স্বভাব অনুযায়ী কর্মে ব্যস্ত থাকতে হয়, তার স্বভাব তাকে পরিচালিত করবে। তাই শ্রীকৃষ্ণ বলছেন সকলের কল্যাণের জন্য কর্ম করাই ভালো। যে কোনো অজ্ঞান ব্যক্তির লক্ষণ কি, যে কোনো অজ্ঞান ব্যক্তি যারা আছে তারা কেবলমাত্র তাদের ভালোটা দেখে, তারা তাদের থাকা পড়া খাওয়া সব কিছুই নিজের মধ্যে সীমিত রাখার চেষ্টা করে, তাদের জীবন ও জীবিকাটা যেন তাদের নিজেদের স্বার্থে পরিপূর্ণ হয়ে থাকে, এই চিন্তাভাবনা তাদের। কিন্তু সমাজে যে সকল বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তিরা আছেন তারা কিন্তু এই চিন্তাভাবনা নিয়ে চলেন না, তারা সকলের কল্যাণার্থে কিন্তু কর্ম করেন। তাহলে আপনি কোন ব্যক্তি হতে চান, একজন অজ্ঞানী মানুষের মতন হতে চান না একজন জ্ঞানী ব্যক্তির মতন আচরণ করতে চান, এটা আপনাকে ঠিক করতে হবে। তাই অবিদ্যান এবং বিদ্যান এই দুটো ব্যক্তি আছেন, তাহলে আপনি বিদ্যান যদি হন তবে লোক কল্যাণের জন্য জগৎ কল্যাণের জন্য আপনাকে কাজ করে যেতে হবে, আর যদি অবিদ্যান হন তাহলে স্বার্থপরতায় ভরপুর হয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার যন্ত্রণার শেষ থাকবে না। তাই আমাদের প্রত্যেককে বিদ্যান হয়ে উঠতে হবে। বিদ্যান ব্যক্তিরা প্রচুর পরিশ্রম করেন কিন্তু লোক কল্যাণের জন্য, তাতে কী হচ্ছে, তাদের মনের মধ্যে শান্তি আনন্দ হাসি খুশি এগুলোতে জীবন ভরে ওঠে। তাই আমরা যদি বিদ্যানের পথ অবলম্বন করি আমরা উপকৃত হব, জগৎবাসী উপকৃত হবেন। যারা শুধু নিজেদের আধ্যাত্মিক উন্নতি সাধনে ব্যস্ত, সংসারের কোনো কর্ম করেন না, সর্বক্ষণ শুধু নিজের মুক্তিলাভ নিজের শান্তির কথায় ভাবছেন, চারপাশে শত শত মানুষ অনশন পীড়িত হলেও এরা উদ্বিগ্ন হন না, এদের জীবন দর্শন আমাদের দেশের শত শত বছর ধরে সহস্র মানুষের জীবনটাকে বিপন্ন করে তুলেছে, তার ফলে কী হচ্ছে, দেশ জুড়ে মানুষের আজ এত যন্ত্রণা শুরু হয়েছে, ঘোর স্বার্থপরতায় ভরপুর হয়ে গেছে। দেখুন কারুর যেন কোনো সহানুভূতি নেই কারুর প্রতি, সকলেই মন্দিরে গিয়ে কি বলছেন, হে প্রভু তুমি আমাকে আরও অর্থ দাও, তুমি আমাকে আরও গাড়ি বাড়ি দাও, আমার ছেলে মেয়ের চাকরি দাও যাতে করে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। কিন্তু কখনো কি কেউ বলেছেন যে দেশের যে অসহায় দরিদ্র
দুঃখে কাতর মানুষগুলোর জন্য প্রভু তুমি দেখো, তাদের একটু শান্তির মধ্যে তুমি নিয়ে এসো, কেউ সেই চিন্তা ভাবনা করে না। তাই প্রত্যেককে এই চিন্তা ভাবনার মধ্যে চলা উচিত। অন্যের কল্যাণের জন্য, দুস্থ আর্ত পীড়িত জগৎবাসীর জন্য ভগবানের কাছে কিন্তু প্রার্থনা করা উচিত আমাদের প্রত্যেককে। যখন মন্দিরে যাব, মঠে যাব, ঈশ্বরের নিকটে যাব, তখন যেন জগতের জন্য, জগৎবাসীর জন্য ভগবানের নিকট আমরা প্রার্থনা করি, তবেই জগতের নাগরিক হিসাবে আমাদের মূল্য থাকবে। এবং আমরা যে এই সমাজে বাস করি, সমাজের মানুষের দ্বারা আমরা সুস্থ সবল স্নিগ্ধ পরিবেশে বড় হয়েছি, তার যে ঋণ সেটা আমরা কিছুটা পরিশোধ করতে পারব। শুধু নিজের জন্য চিন্তা করলে হবে না। তাই ঈশ্বরের কাছে এই করুণ আবেদন আমাদের করার দরকার। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন কি, খালি পেটে ধর্ম হয় না। প্রথমেই ওই গরিব দুঃখীদের খাদ্য সংস্থান করতে হবে, সুস্থ সবল করতে হবে, তারপরে তারা ভগবানের নাম নিতে পারবে। স্বামী বিবেকানন্দ বলছেন, যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রু মোচন করতে জানে না, যে ধর্ম বা যে ঈশ্বর ক্ষুধিতের মুখে অন্ন যোগাতে পারে না, সেই ধর্মকে আমি বিশ্বাস করি না, সেই ঈশ্বরে আমি বিশ্বাস করি না। আমাদের চারপাশে দৈনিক আর্তনাদ উঠছে এই সকল অসহায় মানুষদের, তাই তাদের পাশে অন্তত দাঁড়িয়ে যতটা পারা যায় তাদের সেই সহানুভূতি এবং সাহায্য করা আমাদের প্রত্যেকের এক একটা যেন দায়বদ্ধতা, সেই দায়িত্ব নিয়ে আমাদের চলতে হবে। ভগবান রামকৃষ্ণদেব এসে আমাদের নিকট এই শিক্ষাটি তুলে ধরেছেন, যেটাই শিবজ্ঞানে জীবসেবা। প্রত্যেক জীবই শিব এবং জীবের সেবাই শিবের সেবা। নারায়ণ মানুষের অন্তরে বাহিরে বিরাজ করছেন, অন্তরে সবই ঈশ্বর। চোখ খুললে ঈশ্বর, চোখ বন্ধ করলে ঈশ্বর, এই বোধ যার হয়েছে তিনি ঠিক ঠিক মানুষ পদবাচ্য। নাহলে আমি যদি শুধু মনে করি আমার অন্তরেই কেবলমাত্র ঈশ্বর আছেন আর বাইরে যা আছে সব শয়তান আছে, তাহলে কিন্তু আমাদের ভিতরে কোনো কিছু নেই, জিরো ব্যালেন্স। কারণ ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জগৎরা চৈতন্যে জোরে আছে। তাই ভিতর বাহির আমাদের যখন দৃষ্টি, ভিতর বাহির সেই নারায়ণকে দর্শন আমরা করতে পারব, তখনই আমাদের অন্তরটা পবিত্র হয়ে উঠবে। তখন ঠিক ঠিক আমরা আমাদের মনটাকে তৈরি করতে পেরেছি, আমাদের চিত্তটা শুদ্ধ হয়েছে, তখন আমরা বুঝতে পারব। নচেত যতদিন না আমাদের সেই চিত্তটা শুদ্ধ হচ্ছে, ততদিন কিন্তু নিষ্কাম কর্মযোগ আমাদের চালিয়ে যেতে হবে। চিত্তশুদ্ধির প্রকৃষ্ট উপায় হচ্ছে নিষ্কাম কর্মযোগ, মানুষের সেবা, নিঃস্বার্থ সেবা। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব স্বামীজিকে বলেছেন যে, চোখ বুঝে ভগবানের ধ্যান করবি আর চোখ খুলে যখন দেখবি তখন একই ভগবান বহুরূপ ধরে তোর সামনে বিরাজ করছেন, তখন তুই তাদের সেবা করবি। জগতে দুই নেই, এক, একই ঈশ্বর অন্তরে বাহিরে বিরাজমান। অন্তর্বহিষ্ঠ তৎ সর্বং ব্যাপ্য নারায়ণস্থিত, মহানারায়ণ উপনিষদে এই শ্লোকটা আছে। তাই যখন আমাদের চিত্ত শুদ্ধ হবে তখন আমরা অন্তর বাহিরে সেই নারায়ণকে আমরা দেখতে পাব। মুণ্ডক উপনিষদে বলছেন যে, ব্রহ্ম বেদম অমৃতম, এই সমগ্র ব্যক্ত জগতই হলো অমৃত ব্রহ্ম। অর্থাৎ ইদম, এই জগতেই প্রত্যেক
প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা বস্তুর মধ্যে চিত চৈতন্য জড় চৈতন্য সমগ্র বিশ্বটা চৈতন্যে ভরপুর হয়ে আছে ব্রহ্মই বেদং বিশ্বমিদং বরিষ্ঠম সমস্ত কিছুই ঈশ্বরের অস্তিত্ব যাই হোক এর পরের সপ্তাহে আমরা আবার এই সন্ন্যাস যোগ নিয়ে আলোচনা করব এই যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান এখানে খুব সুন্দর সুন্দর কথা সমগ্র বিশ্ববাসীর জন্য বলেছেন ओम शांति 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 हरि ओम तत्सत् श्री राम कृष्णार्पणमस्तु।